নিরাপত্তার কারণে ইরানে এফসি চ্যাম্পিয়ন্স লীগ টুয়ে ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিল মোহনবাগান সুপার জায়েন্ট টিম ম্যানেজমেন্ট। এদিন মোহনবাগানের 35 জন খেলোয়াড় সই করে টিম ম্যানেজমেন্টকে জানিয়ে দিয়েছে নিরাপত্তার জন্য তারা ইরানে যেতে রাজি নয়। এই ব্যাপারটি বিদেশ মন্ত্রককে জানানোর পাশাপাশি তারা জানিয়ে দিয়েছে এএফসিকে। সূত্রের খবর, এএফসির কাছে এই চিঠি পাঠিয়ে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট ম্যাচটি স্থগিত রাখার আবেদন করেছে। পাশাপাশি তারা বলেছে প্রয়োজনে তারা নিউট্রাল ভেন্যুতেও খেলতে রাজি, যা তারা আগেও বলেছিল। এখন দেখা যাক এএফসি কী করে। এই মুহূর্তে এএফসিতে অপরিশোধিত পেট্রোলিয়াম লবির দাপট, ইরান তেলের খনি। এএফসি কী সিদ্ধান্ত নেয় সেই দিকে কৌতূহল থাকবে। মোহনবাগানের পক্ষে সিদ্ধান্ত আদৌ যাবে কি না তা নিয়ে সংশয় রয়েছে, কারণ পেট্রোলিয়াম লবি এখন এএফসি কন্ট্রোল করছে। পাশাপাশি মোহনবাগান সমর্থকরা তাকিয়ে আছেন এই চূড়ান্ত সিদ্ধান্তের জন্য। যদি ম্যাচ স্থগিত রাখা না হয় তবে ট্র্যাক্টর এফসি 3 পয়েন্ট পাবে এবং 3টি গোল পাবে।